নমস্কার সিটিএন চ্যানেলে সকল কর্তৃপক্ষ এবং সকল দর্শককে বিজ্ঞানের আলোয় জ্যোতিষ এই নতুন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনারা আমাকে হয়তো এর আগে অন্য চ্যানেলে দেখেছেন, এখনও দেখছেন সিটিএন চ্যানেলে। আজ 1 নভেম্বর থেকে আমি আমার অনুষ্ঠান প্রত্যেক দিন দেখতে থাকবেন 10:30 এই সময়। আপনারা জানেন আমার অনুষ্ঠান বিজ্ঞানের আলোয় জ্যোতিষ। যারা আমার অনুষ্ঠান দেখেন, যারা আমার অনুষ্ঠানকে ভালোবাসেন, তারা জানেন এই অনুষ্ঠানের ইম্পর্টেন্স কোথায়। আপনারা নিজেরাই দেখার পর বুঝতে পারবেন আমার এই অনুষ্ঠান এতদিন ধরে কনভেনশনাল যে অ্যাস্ট্রোলজির উপরে অনুষ্ঠান দেখে এসছেন তার সঙ্গে কতটা ডিফার করে, কেন এই অনুষ্ঠানের নাম বিজ্ঞানের আলোয় জ্যোতিষ। আপনারা অনেকেই জানেন আমি মূলত কলকাতার একটি খ্যাতনামা ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র ফ্যাকাল্টি, আমি অধ্যাপনার কাজে যুক্ত। এছাড়াও আমি অ্যাস্ট্রোলজি ফিল্ডকে খুব ভালোবাসি, আমি এটা নিয়ে রিসার্চ করতে ভালোবাসি। তাই আমার অধ্যাপনার পাশাপাশি এই অ্যাস্ট্রোলজি ফিল্ডেও আমি জনসাধারণকে পরিষেবা দিয়ে থাকি, আমি খুব এনজয় করি। আপনারা যারা দেখেছেন আমার প্রোগ্রাম অন্যান্য চ্যানেলে তারা জানেন মূলত আমি কোন জিনিসটার উপরে বেশি গুরুত্ব দিই। আমি মনে করি অ্যাস্ট্রোলজি সায়েন্স, অ্যাস্ট্রোলজির মধ্যে সায়েন্সের সমস্ত সাবজেক্ট ইনভলভড। আমি অনেকবার অন্যান্য অনুষ্ঠানে আমি বোর্ড ওয়ার্ক করেও এক্সপ্লেন করেছি এর মধ্যে কতটা ম্যাথামেটিক্স আছে। একটা অ্যাসেন্ডেন্ট ক্যালকুলেট করতে গেলেও প্রায় 3 পাতা অঙ্ক করতে হয়, লগ জানতে হয়, অ্যান্টি লগ জানতে হয়, কতটা ফিজিক্সের মধ্যে ইনভলভড, কতটা কেমিস্ট্রি ইনভলভড, কতটা বায়োলজি ইনভলভড, কতটা জিওগ্রাফি ইনভলভড। এই জিনিসগুলো জানতে গেলে ইট ইজ বেটার টু হ্যাভ সায়েন্স ব্যাকগ্রাউন্ড টু বি আ ট্রু অ্যাস্ট্রোলজার। আপনারা জানেন আমি যে জিনিসটার উপরে গুরুত্ব দিয়ে থাকি, আপনারা যারা অভ্যস্ত অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে একটু ঠিকুজি কুষ্টি যা বলেন সেটা মিলিয়ে নেবেন, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে 2খানা চার্ট আছে, যেটাকে বলা হয় D1 বা রাশিচক্র, আর একটা বলা হয় নবাংশ D9। আমি বারবার বলি এই 2খানা চার্ট দিয়ে, 2টো ছক দিয়ে বিচার করলে খুব সামান্য এবং একটা স্বাভাবিক এবং একটা জেনারেল প্রেডিকশনই সম্ভব, জেনারেল ফলাদেশ সম্ভব। একজনের পারফেক্টলি 100% প্রেডিকশন পারফেক্ট হতে গেলে মিনিমাম 16 থেকে 20টা চার্ট করতে হয় একজনের জন্য, একজন জাতক বা জাতিকার জন্য। এটাকে বলা ডিভিশনাল চার্ট বা বর্গ বিভাজন। এটা আমার কোনো ইনভেনশন নয়। আজকে জ্যোতিষশাস্ত্র 27খানা সিদ্ধান্ত নিয়ে তৈরি, একটার পর একটা সিদ্ধান্ত হয়ে এসেছিল। লাস্ট যে সিদ্ধান্তটা আমরা অ্যাকসেপ্ট করেছি দ্যাট ইজ কল্ড BPHS, বৃহৎ পরাশর হোরা শাস্ত্র, যেটা যে কোনো শিক্ষিত বা ট্রু অ্যাস্ট্রোলজাররা বাইবেল হিসাবে তাকে মনে করে। সেখানেও কিন্তু এই ডিভিশনাল চার্টের উল্লেখ করা আছে এবং পরিষ্কার বলা আছে একজন জাতকের জন্য মিনিমাম এতগুলো চার্ট, 16 থেকে 20টা চার্ট না দেখলে প্রেডিকশন করা নিষিদ্ধ। আজকে আমি স্যাম্পল একটা দেখাবো, আমার স্যাম্পল চার্ট। আমি যখন কোনো প্রেডিকশান করি আপনারা জানেন জেনারেলি আমি ওই চেম্বারে এলেন আর সঙ্গে সঙ্গে প্রেডিকশান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে প্রেডিকশান শুরু করে দিলাম, তা করি না। আপনারা জানেন আমার জন্যে এর জন্যে যদি আমার কাছে কনসাল্ট কেউ করতে চায় অন্তত একদিন আগে আমাকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস জানাতে হবে। আমি প্রত্যেকের জন্যে বাড়িতে প্রায় 1 ঘন্টা সময় দিয়ে থাকি, তার টোটাল চার্ট তৈরি করে তার প্রেডিকশন, লাইফ টাইম প্রেডিকশন অ্যান্ড लाइफ टाइम रेमेडी दिए एक कमप्लीट फाइल तैरी कर दी और संगे संगे बोले दी प्रेडिक्शन संगे संगे जे रेमेडी बा जे प्रतिकार देवा है ता किन्तु एक जन जातकवातिकार जन्य 12 बछरेर परे जेटा थाके टिल डेथ सेटाई कन्टिन्यूड है। दशा अंतर्दशाते बा गोचरेर पजिशन चेंज होवार संगे साथे रेमेडी चेंज करबेन ना, सम्पूर्ण भूल धारणा। आपनी जो डेट अफ बार्थ टाइम प्लेस नहीं जन्मेছেন তার এগেইনস্টে আপনার যে স্ন্যাপশট অফ দ্য ট্রানজিশন অফ দ্য প্ল্যানেটস এট দ্যাট মোমেন্ট উইথ রেসপেক্ট টু ইওর ডেট অফ বার্থ টাইম এন্ড প্লেস দ্যাট রিমেইনস ফিক্সড, সেটা ফিক্সড থাকে, যেটা চেঞ্জ হয় না। তাই আপনার রেমেডি আপনার প্রতিকার আপনার জন্য কি রত্ন লাগবে সেটাও নির্দিষ্ট হয়ে থাকে, তাই তার চেঞ্জ হয় না। ডিভিশনাল চার্ট বা একজনের জন্য এতগুলো চার্ট দেখার মুখ্য উদ্দেশ্য কি? যা শুরু করেছিলাম যেটা নিয়ে 100% পারফেকশন এন্ড প্রেডিকশন, অর্থাৎ 100 ভাগ সঠিক ফলাদেশ প্রেডিকশন, তার সঙ্গে সঙ্গে তার অপটিমাল রেমেডি। এক গাদা স্টোন পরে কাজ হয় না, আমি বহুবার বলেছি, বহুবার বিভিন্ন চ্যানেলে বলেছি এক গাদা স্টোন পরে কাজ হয় না। আর আপনি যখন কোনো অ্যাস্ট্রোলজার কাছে আসবেন আপনি চুপ করে বসে থাকবেন, যেটা আমি পছন্দ করি। আপনাকে কিছু বলতে হবে না, আমি বলবো, আমি আপনার प्रेडिक्शन बोलो फॉर लाइफ टाइम, आपनी खाली मिलिए नेबें, आमी काउके किछु बोलते दी ना, आमी बोली चुप करे बसे थाकुन, आमी बोलबो आपनी शुनबेन, तारपरे 99% केसे आर कारो कोनो प्रश्न करार थाके ना। आमी जखन जिज्ञेस करी आपनादेर किछु बोलार आछे तारा बोले ना, बेशिरभाग कमप्लीट करे दिलेन, एकटा दुटो थाकलेओ थाकते पारे, तखन तादेर कथा आमी शुनी। सब जोदि आपनिई बोले दिलेन ताहले অ্যাস্ট্রোলজার कि करलो जे आमार काछे एसे काउके किछु बोलते हय ना। আমার কাছে কেন? ডিভিশনাল চার্ট যে ফলো করেন, যে প্রকৃত শিক্ষিত জ্যোতিষ ডিভিশনাল চার্ট ফলো করে, সে এইভাবেই কনফার্মলি বলতে পারে, 100% কনফার্মলি বলতে পারে। আর এই রেমেডি এক গাদা স্টোন না পড়ে অপটিমাল রেমেডি দেওয়াও যায় এই ডিভিশনাল চার্ট ফলো করলে। তবে আজকে আসুন আমি একটা স্ন্যাপশট দেখে নিই আমার सैम्पल प्रेस्क्रिप्शन। देखुन आपनारा डेट अफ बार्थ टाइम प्लेस एक जन जातकेर पावार पड़े आमी तार D1, D9 अर्थात राशिचक्र एवं नवांश तार संगे आमी देखुन भाव चार्ट, एस्पेक्ट चार्ट, मून चार्ट, D10, D24, D30, D3, D4, D7, D12, D16 এতগুলো চার্ট করি এবং সেটা দেখতে হয়। D3 মানে দেখকান, একজনের জন্য একজনের মানসিক অবস্থা কি বিভিন্ন ভাবেতে। D4 প্রপার্টি, একজনের জন্য তার প্রপার্টি তার স্থাবর অস্থাবর সম্পত্তি কতটা সে জীবনে পাবে সেইটা। D7 হলো সন্তানের জায়গাটা। আরেকবার মেনশন করি, D1 এ যে ভাবগুলো আছে এটা জেনারেল, অর্থাৎ যদি আপনি D1 কে ভাবেন জেনারেল MBBS ডক্টর। এই ডিভিশনাল চার্ট আমরা কেন দেখি সেটা আগে জানতে হবে। আপনি যদি কখনো কোনো হসপিটালে যান, সো ফার্স্ট ইউ উইল মিট আ জেনারেল ফিজিশিয়ান ইন OPD ডিপার্টমেন্ট। সেখানে সাপোজ আপনি কোনো চেস্ট পেন নিয়ে গেছেন, সো ইফ দ্যাট জেনারেল ফিজিশিয়ান সাসপেক্টস দ্যাট ইউ মাইট হ্যাভ সাম কার্ডিওলজিক্যাল প্রবলেম, মনে হয়তো হয় তার কোনো আপনার হার্টের সমস্যা আছে, তাহলে সেই ডক্টর আপনাকে পাঠিয়ে দেবে ডিরেক্টলি কোথায়? কার্ডিওলজি ডিপার্টমেন্টে। যদি আপনার কোনো নার্ভের সমস্যা সে সাসপেক্ট করে, ইউ উইল বি ডিরেক্টলি রেফার টু দ্য নিউরো ডিপার্টমেন্ট। ঠিক সেরকম ডিভিশনাল চার্ট হচ্ছে এরকম। D1 থেকে আমি যে 12টা ভাব আছে, 1, 2, 3, 4 করে আপনারা জানেন লগ্ন সাপেক্ষে 12টা ভাব, সেই 12টা ভাব অনুযায়ী প্রত্যেকটা ভাবের আলাদা আলাদা গুরুত্ব, কিন্তু সেই 12টা ভাবের প্রত্যেকটা ভাবের জন্য আলাদা আলাদা চার্ট হয়। আমি যখন 10th ভাব দেখব উইথ রেসপেক্ট টু অ্যাসেন্ডেন্ট ফর আ পার্টিকুলার নেটিভ, ডিরেক্টলি আই উইল কাম টু D10 দশমাংশ। ঠিক এরকম একটা আলাদা চার্ট হয় যা D1 এ আপনারা দেখেছেন। দশমাংশ আলাদা একটা চার্ট হয় আমার সেই প্রফেশনের জায়গাটা, জীবিকার জায়গাটা কনফার্ম করার জন্যে আমাকে দশমাংশ বলে আলাদা একটা চার্ট দেখতে হবে। তবে আমি কনফার্মলি বলবো এই জাতকার জীবিকা কোথায় হবে, এ চাকরি করবে না ব্যবসা করবে নাকি বা সেটা কতদূর উন্নতি করবে। অনেক সময় দেখা যায় D1 থেকে আমরা ভালো করে বুঝতে পারছি না এর কোন দিকে হবে, কী নিয়ে ব্যবসা করবে। যদি চাকরি করে কোন ফিল্ডে চাকরি করবে। ইভেন আমি এটাও বলে দিই, গভর্নমেন্ট সার্ভিস যদি তাকে প্রিপারেশন নিতে হয় তাহলে সে স্টেট গভর্নমেন্টে প্রিপারেশন নেবে না সেন্ট্রাল গভর্নমেন্টে প্রিপারেশন নেবে। পড়াশোনা আপনারা জানেন ফোর্থ ফিফথ এবং নাইন্থ হাউস থেকে আমরা পড়াশোনার ব্যাপারে বিচার করি। ফোর্থ আপ টু মাধ্যমিক, ফিফথ আপ টু মাস্টার্স, আর নাইন্থ আপ টু PhD and postdoc। এটা কনফার্ম করার জন্য D1 এই তিনটে ভাব দেখার পরই সঙ্গে সঙ্গে আমরা চলে আসি D24 চতুর্বিংশাংশ। এই জায়গাটা এখান থেকে বলা যায় এই জাতক জাতিকা কি বিষয়ে ন্যাক থাকবে, কি নিয়ে পড়াশোনা করলে তবে জীবন উন্নতি করতে পারবে, এ সায়েন্সে যাবে না আর্টসে যাবে। আমার বহু ক্লায়েন্টকে আমি বলে দিয়েছিলাম যে এ ইঞ্জিনিয়ারিং পড়াবেন না, বাড়ির ফ্যামিলির ইচ্ছা থাকলেও ইঞ্জিনিয়ারিং পড়াবেন না, একে ডাক্তারই পড়াবেন। সে আজকে নিজেকে ডাক্তার হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং হয়তো বাইরেও FRCOG করছে বিদেশ থেকে। এমন বহু ক্লায়েন্ট আমার কাছে আছেন। ঠিক সেরকমভাবে আমি বলে দিই যে অযথা গভর্নমেন্ট সার্ভিস নিয়ে স্টিক করে থাকবেন না, আপনার চার্টার গভর্নমেন্ট সার্ভিস নেই। আমি গ্যারান্টি দিলাম, লিখে দিলাম যে আপনি 1 কোটি টাকার স্টোন পড়লেও গভর্নমেন্ট সার্ভিস আপনি পাবেন না। কীভাবে বলতে পারি? এই D1 এবং D10 এছাড়া প্রত্যেকটা ভাবের জন্য আরও 3টে চার্ট মিনিমাম থাকে। D9 নবাংশ, ভাব চার্ট, মুন চার্ট। আমি দেখছি লগ্ন সাপেক্ষে একটা ভাবে ফল দিচ্ছে একটা গ্রহ, ভাবটা ভালো, অর্থাৎ সেখানে ভালো ফল দিচ্ছে, ভালো আর কথা, বাট ভাব চার্টে ফলটা অন্য, তার আগের ঘরে দিচ্ছে। অর্থাৎ তার ভাব চার্টে ফলটা আগের ঘরে, অর্থাৎ ফিফথ হাউস যদি খুব ভালো হয় একজনের, তাহলে বলে দেবো না কখনোই যে আপনার জীবনে খুব ভালো সন্তান হবে, কখনোই না। আমি যদি দেখি ফিফথ হাউসের যে ফল, ফিফথ হাউসের যে প্ল্যানেট সে ফল দিচ্ছে ফোর্থ হাউসে এবং সেখানে ডেভিলিয়েটেড, তাহলে কিন্তু ডাউট থেকে যায়। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা অনেক আশ্রয়ের কাছে গেছে যেখানে বলছে আপনার খুব ভালো বেবি হবে, বাট 5 ইয়ার্স হয়ে গেছে তখনও বেবি হয়নি, প্রবলেম হচ্ছে। কোথায় দেখলাম? ভাব চার্টে দেখলাম, D1 দেখলাম, ভাব চার্টে অন্য জায়গায় ফল দিচ্ছে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে D7 সন্তানের জায়গাটা, সপ্তমাংশ, যেটা একদম স্পেসিফিক্যালি একটা চার্ট যেখানে দেখে বলে দিতে হয় যে আমরা সন্তান পাবো নিজের চেষ্টাতে, তার নিজের সন্তান পাবো নাকি আমাকে অ্যাডপ্ট করতে হবে। আমি পরিষ্কার লিখে দিই যে আপনি সন্তান হবে না, আপনি অ্যাডপ্ট করবেন। আর যাদের বলি যে হবে রেমেডি নিলে হবে, রেমেডি ব্যাপারটা বলি, রেমেডিটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে অ্যাস্ট্রোলজি নিয়ে বিভিন্ন কনফারেন্স আপনি অ্যাটেন্ড করতে পারেন, অ্যাস্ট্রোলজি নিয়ে প্রচুর আপনি থিওরিটিক্যালি চর্চা করতে পারেন, ডিসকাস করুন, কিন্তু প্রতিকার যখন দিতে যাবেন তখন সাবধান। কারণ আমি দেখেছি বহু ক্ষেত্রে আমি বলে থাকি যে ভুল প্রতিকার করার থেকে কোনো স্টোন পড়বেন না, ভুলভাল স্টোন পড়ার থেকে কোনো স্টোন পড়বেন না। আপনার উন্নতি না হোক অবনতি হবে না। বহু ক্ষেত্রে বহু অবনতি আমি দেখেছি। শত্রু গ্রহকেও পাহাড় দিয়ে আছে, মিত্র গ্রহকেও পাহাড় দিয়ে আছে। আমার মেষ লগ্ন, আমি পড়ে নিলাম মঙ্গল, লগ্নপতি, মঙ্গলপুর পলা পড়তেই হবে, কিন্তু দেখতে হবে না সেই লগ্নপতি, লগ্নপতি হলেও সেটা 8th লর্ড, 6, 8, 12, these are the malefic houses in Vedic or Kepi astrology. বুঝতে হবে, লগ্নপতিকেই পাওয়ার দিলে হবে না, দেখতে হবে সে আর কোনো অশুভ ভাবপতি কি না। দেখতে হবে যে আমার লগ্নের জন্যে with respect to ascendant for a particular native জানতে হবে কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ। তো সেইখানে এই জিনিসগুলো দেখে নিয়ে, এতগুলো চার্ট দেখে তারপরে একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের রেমেডি দেওয়া উচিত। কারণ এখন যখন একজন আসছে আপনার কাছে, কোনো ক্লায়েন্ট, সে সমস্যা নিয়ে এসছে, আপনার ব্যবসায়িক উদ্দেশ্য সার্থক হোক, শুধু এই চিন্তা আপনার রাখলে হবে না। আপনি প্রফেশনাল হন, প্রফেশনাল হওয়া খারাপ নয়, কিন্তু দেখবেন আপনি সার্ভিসটা দিচ্ছেন সেটা জানেন, হি শুড বি অনেস্ট। এই জায়গাটা আপনাকে মেনটেন করতে হবে, তাহলেই সেই ক্লায়েন্ট আপনার কাছে এসে উপকৃত হবে। আর এই উপকার আমার মনে হয় আপনারা আমার কাছে যারা এসছেন তাদের কীভাবে উপকার পেয়েছেন তার জন্য আমার বিভিন্ন ওয়েবসাইটে বলতে পারেন, www.prof.basu.in, সেখানে গিয়ে আমার ক্লায়েন্ট ফিডব্যাক আপনারা দেখতে পারবেন, তারা ফিডব্যাক দিয়েছেন। এবং তার কারণ আমি যদি বলে থাকি যে অনেক সময় দেখা যায় আমি যদি কেউ আমার কাছে এসে, আমি বলি এটাই যে যদি আমার কাছে কেউ রেমেডি নেয়, আমি গ্যারেন্টি দিয়ে লিখে দিই যদি যে এই ডেটের মধ্যে এটা হবে, যদি না হয় তাহলে আমি যদি রেমেডি চুজ করে দিই তার পুরো সম্পূর্ণ মূল্য আমি ফেরত দেবো। আজ অবধি হয়নি, কারণ আমি এক গাদা স্টোন দিই না, আমি স্টোন কম দিই, এতগুলো চার্ট দেখে যেহেতু দিই, আমি স্টোন কম দিই এবং সঠিক কোয়ালিটির নিজে চুজ করে দিই। স্টোন জেমোলজি একটা আলাদা সাবজেক্ট, এটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। তো তাই আমি বলে দিতে পারি যে আমার কাছে বিফল হবে না, যদি হয় তো আমি অর্থ মূল্য ফেরত দেবো। এতটা গ্যারান্টি দিতে পারি। তার কারণ আজ অবধি হয়নি। তার কারণ আমি একজনের জন্য 1 ঘন্টা সময় দিই ঘরে, তারপরেও চেম্বারে 8 ঘন্টা সময় দিয়ে থাকি তাকে। সে অ্যাস্ট্রোলজি বুঝুক না বুঝুক, আমি তাকে অ্যাস্ট্রোলজিক্যালি জ্যোতিষশাস্ত্র দিয়ে সেটা ব্যাখ্যা করে দিই। তোমার এইটা হচ্ছে, এটা হচ্ছে, হবে না কেন হচ্ছে, বা কেন হবে, বা কেন হবে না, অ্যাস্ট্রোলজিক্যালি এক্সপ্লেন করে দিই। এবং সবটাই আমি রিটেন করে দিই, কোনো কিছু ভার্বাল নয়, ডকুমেন্টেড হয়ে যায়। তো এই জন্যেই আমি বলবো এই বিভিন্ন এই বিজ্ঞানের আলো জ্যোতিষ যারা দেখে বা যারা বিজ্ঞান মনস্ক, তারা আজকে এই আমার অনুষ্ঠান আমাকে একটা জায়গা দিয়েছেন, তারা বুঝেছেন। এবং আপনারাও যদি এই বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠান দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই অনুষ্ঠানের সঙ্গে অন্যান্য অনুষ্ঠানের পার্থক্য কোথায়। ভালো থাকবেন। প্রত্যেক দিন আমাকে 10:30টায় CTN-এ দেখতে পাবেন। নমস্কার।